হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, জরুরি ভিত্তিতে বোয়েসেলের মাধ্যমে রাশিয়াতে নিয়োগ। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, ব্রয়েসেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 22/11/2022 খ্রিস্টাব্দে। এখানে আপনার রাশিয়াতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ সরকারের মাধ্যমে। এখানে দালালের কোনো দালালকে টাকা দিতে হবে না, দালালের কোনো কারবার এখানে নেই। যদিও বাংলাদেশের সব ক্ষেত্রে দালালদের এখন দৌরাত্ম্য বেশি, তো এখানে দালালদের কোনো দৌরাত্ম্য নেই। এখানে আপনি সরকারের নির্ধারিত ফিস জমা দিয়ে আপনারা রাশিয়াতে যেতে পারবেন, এবং সরকারি ফি জমা দেওয়ার পরে আপনাদের কোনো দালাল ধরতে হবে না, কোনো কিছু করতে হবে না, আপনারা নিজেরাই সব কিছু করতে পারবেন। আজকে আপনাদের জানাবো কীভাবে তা আপনাদের রাশিয়াতে অ্যাপ্লাই করবেন, বা পদের নাম কী, পদের সংখ্যা কত, অভিজ্ঞতা কী কী, বেতন কত, সবই আপনাদের জানাবো আজকে। চাকরি কী কী শর্তাবলী দেওয়া আছে বা কী কী তথ্যাবলী দেওয়া আছে সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করবো। প্রতিদিনের মতোই আমাদের চ্যানেলটি নতুন, তাই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমাদের যে কোনো ভিডিও আপনারা সহজে পেয়ে যেতে পারেন। আজকে আপনাদের রাশিয়াতে যে নিয়োগ, একটা অনেক বড় নিয়োগ, এই নিয়োগে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী পদ আছে, বা অভিজ্ঞতা কী কী লাগবে, বেতন কত, শিক্ষাগত যোগ্যতা কী, সব কিছু আপনাদের আজকে জানিয়ে দেব। প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি, এখানে 1 নম্বরে আছে, পদের নাম হচ্ছে স্ক্যাফোল্ডিং বিল্ডার্স। পদের সংখ্যা হচ্ছে আপনার 30টা। অভিজ্ঞতা, আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 6 বছর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটা হচ্ছে আপনাদের অভিজ্ঞতা, এটা লাগবেই, মাস্ট বি। এখন 1 নম্বরে হচ্ছে 30 জন, 2 নম্বর হচ্ছে হুল ফিটার, মেটাল ব্রিসেলস, পদের সংখ্যা হচ্ছে 20 জন, মানে 20 জন লোক নেবে এই পদে। 3 নম্বরে আছে মেরিন মেশিন ফিল্টার্স, এখানে নেবে 10 জন। 4 নম্বরে আছে মেরিন পাইপ ফিল্টার্স, এখানে নেবে 10 জন। ওয়েল্ডার নেবে, 5 নম্বর আছে ওয়েল্ডার, ওয়েল্ডার নেবে 10 জন। 6 নম্বরে আছে ইন্টারপ্রিটার, মানে বাংলা হচ্ছে দ্বিভাষী, দ্বিভাষী নেবে 8 জন। দ্বিভাষীতে প্রার্থীকে ইংরেজি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। দুবার হিসেবে অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে। এখন আপনার 1 নম্বরে 30টা যে পদ নেবে, এই পদের বেতন স্কেল হচ্ছে, বেতন দিবে আর কি, 44,000 রুবেল, রাশিয়ার যে মুদ্রা 44,000 রুবেল দিবে। 2 নম্বরে দিবে 50,000 রুবেল, 3 নম্বরে দিবে 50,000 রুবেল, 4 নম্বরে দিবে 48,000 রুবেল, 5 নম্বরে দিবে 50,000 রুবেল, এবং সর্বশেষ 6 নম্বরে দিবে আপনার 38,850 রুবেল। এই হচ্ছে আমাদের চাকরির শর্তাবলীর ভিতরে দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে শিক্ষানবিশকাল হচ্ছে 3 মাস, কাজের সময় সপ্তাহে 5 দিন, মানে ডিউটি হচ্ছে 5 দিন সপ্তাহে। 3 নম্বর হচ্ছে প্রয়োজনীয় আসবাবপত্র থাকা এবং কর্মসংস্থানে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে, মানে যে কোম্পানি আপনাকে রাশিয়াতে নিয়ে যাবে তারাই আপনাদের বিমান ভাড়া, তারাই আপনাদের আসবাবপত্র থাকা, কর্মসংস্থানে যাওয়া আসা যে ব্যয় হবে এটা কোম্পানি নিজেই বহন করবে। 4 নম্বর আছে খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে, মানে খাবারের ব্যবস্থাটা আপনারা নিজেরাই করে নেবেন যদি আপনারা রাশিয়া যেতে পারেন। 5 নম্বর আছে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে, মানে আপনি চাকরিতে যোগদানের পরে, যোগদানের জন্য যে যাবেন বা চাকরি শেষে যে দেশে ফেরত আসবেন, এটার পুরা ভাড়া কোম্পানি নিজেই ব্যয় করবে। 6 নম্বর আছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে 3 থেকে 5 মাস থেকে 11 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাজ করতে হবে, মানে 11 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস কাজ করার একটা থাকতে হবে, শরীরের টেম্পারেচার থাকতে হবে। ঠান্ডা অ্যালার্জির প্রবণতা থাকলে আবেদন না করাই ভালো।
যাদের অ্যালার্জি আছে বা ঠান্ডা আছে বা হাঁপানি আছে তাদের আবেদন না করার জন্য তারা আহ্বান করেছে। 7 নম্বর আছে, চূড়ান্তভাবে নির্বাচনের পূর্বে নির্ধারিত প্রশিক্ষণে উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর হচ্ছে আপনার অন্যান্য শর্তাবলী রাশির শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে। অন্যান্য তথ্যগুলি এখানে দেওয়া আছে, নির্বাচিত প্রার্থীদের বলেছিলেন নির্ধারিত সার্ভিস চার্জ বাবদ 41,250 টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বুয়েসেল হতে প্রদত্ত লিঙ্কে আগামী 8/12/2022 খ্রিস্টাব্দের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। এখানে আপনার একটা লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের একটা লিঙ্ক দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য সেটা অ্যাড করে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। এখানে আসলেও রাশিয়া, বিশেষ করে রাশিয়া অনেক উন্নত একটা রাষ্ট্র, আপনারা সবাই জানেন। রাশিয়াতে যারা অ্যাপ্লাই করতে চান বা এখনও চিন্তা করছেন যে অ্যাপ্লাই করবেন, তারা যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে ফেলেন, কারণ এ সমস্ত চাকরিতে অনেকেই অ্যাপ্লাই করে। তো আপনি যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে নিন। আমাদের এই ছিল আজকের প্রতিদিনের মতো চাকরির বিজ্ঞপ্তি। আমরা চেষ্টা করি যে সবসময় নতুন যে চাকরির বিজ্ঞপ্তিগুলো হয় সেগুলো আমরা কালেক্ট করে আপনাদের জানানোর চেষ্টা করি। তো আপনারা সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এ আশা ও আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।